এই মাসের মধ্যে আর কিছু বাড়লে যদি ড্রাইভার যদি ট্রেনে এটা করে বাচ্চা মারা যাইব আমি এই মাস বেলাইন ওয়ান আমার শিংসা আবহাই পার্টি মগ্ন নঙ্গে মকলে মুক্তি নয়রো আও খাপনি দেখতে বুকুকসং বিলোনিয়া ঋষমুখ মোহিনীপুর এক নম্বর ওয়ার্ড টাকা আমসাই এডিসি ভিলেজ আমসাই বিজয় রামনি শাসালা প্রিয়জিত ত্রিপুরা জুলাইবারি শাখা নগৈ আপনি রেফারও জাকা টেপনিয়া হসপিটাল টেপনিয়ানি রেফারও জাকা জিবি হসপিটাল পাইথাগো জিবি হসপিটাল নাইজামা বাই ডক্টর শাখা দাতি দাতিন ও মকল অপারেশন খাইয়া হিংকে ব্রেন যতিনি এফেক্টা হিংকে ওসরাই দাতি দাতিন লাংমা সই থাকাই হেন শাখা ডক্টর আবহাইন সাইখানা রক্ষা বিজয়রামনি হিক যত মাই গান ত্রিপুরা সরণ কইজাগো বিজয়রামনি নখুঙ্গ সা চুপা চুপ খাইনানি বাকি আও কাবনে ডাক্তার কোকসং তিতি এদি সি হাপঙ্গ সা থাঙ্গে চুপা খাইকে বেলেনে জানাই তানে গেবা ত্রিপুরা সা আমচাইনি ত্রিপুরা সা লোকনি জংজালি গেবা তিতি এদি সি হাপাং সা নাই কল খাইকে বেলাইনো জানাই হিনে খাখাইও আও খাবনের তাকক দেবো খোকসুং সাইমানো জুতা জুতা পরক সানাই তামনি দিদি এদিশের সিমি সাইতং হনাই স্থির গভমেন তামনি বাই সাই হিনে আও খাবন তাকক দেবো খোকসুং দিদি এদিশে হিংকে সাংনি পরক বা সাংনি পরক বাই সাংনি পরক কিসা দাতিনে নাই না হিনে জঙ্গ আবনি পাবে সামাসে যত্ন হেল্প খাইবেদি প্লিজ কাবন টাকু দেব এই মাসের মধ্যে তারা কইছে বাইরে লিয়ে যে ড্রাইভারে যদি ব্রেনে এফেক্ট করে বাচ্চা মারা যাইব আমি এই মাসের মধ্যে কত টাকা কেমনে রোজগার করু আমি জিবি হাসপাতাল আসলাম সুদে হিসাবে 50,000 টাকা লইয়া 50 পয়সা নাই আমার হাতে আমি কেমনে কিতা করু আপনারা আমাকে সাহায্য করুন আপনারা আমাকে সাহায্য করুন আমার বাচ্চাকে ভিক্ষা দেন আপনার ছেলে মেয়ে কজন আমার ছেলে দুইজন আর একজন আছে 3.5 বছর এদের আছে ছোট আছে 9 মাস দিদি আপনার নাম আমার নাম দিজেন রানী ত্রিপুরা আর আপনার বাচ্চাটার নাম বাচ্চাটার নাম প্রিয়জিৎ ত্রিপুরা বাচ্চাটা কয় মাস হচ্ছে এখন 9 মাস এই বাচ্চাটা যে চোখিতে মানে এরকম যে মানে জন্ম থেকে এরকম না জন্ম হওয়া পরে মানে তার বয়স যখন 5 মাস ছিল তখন চোখের মহিলা মধ্যে একটা স্পট দেখা দিছিল স্পটটা দিন দিন বড় হইতেছে বড় হওয়ার পরে চোখিতে কি আঘাত লাগছিল না কোনো আঘাত লাগছে না দিন দিন স্পটটা বড় হইতেছে এপ্রিলে গেছে কলাসরা হাসপাতালে ক শান্তিবাজার হাসপাতালে লয়ে যেত শান্তি বাজার হাসপাতালে গেছি পরে এনে চোখে ডাক্তার নাই এরপরে উদিপুর চন্দ্রপুরে গেছিলাম গেছি পরে সুভাষ সাহারে দেখাইছি সুভাষ সাহা কয় হ্যাঁ তোমরা গরিব মানুষ টাকা পয়সা খরচ করাইতাম না তোমরা যাও গা ডাইরেক্ট আগরতলা গেছি ফোনে সরকার চেম্বারে চেম্বারে যাই সেটা এনে অ্যাডমিট হয়েছে যাই আর জিবি হাসপাতালে ব্লক মেডিসিন ব্লক আগরতলা ডাক্তার কইছে বলছে কম 5 লাখ লাগবো আমি কই থেকে 5 পয়সা মূল্য নেই কই থেকে 5 লাখ জোগাড় করো সরকার যদি আমার যদি না দেখে আমার কিছু করার নেই সবাই একসঙ্গে বড় আপনি কি কাজ করতেন আমি দিন মজুর করে খায় একদিন না কাম করলে আমার কোনো ক্ষণ মিলে না এভাবে আমি কিভাবে আমি আমার বাচ্চাটাকে বাঁচাবো আপনারা একটু আমাকে সাহায্য করুন আমার বাচ্চা প্রাণ ভিক্ষা দাও একজন মা হয়ে আরেকজন মাকে দেখুন সবাই মহিলা সবাই পুরুষ আপনারাও যদি মা বাবা হয়ে থাকেন আমাকেও একটু সাহায্য করুন আমাকে একটু সাহায্য করো এটাই আমার কামনা এটাই আমার কামনা আমার বাচ্চা দেখে আমার কুলে ফিরিয়ে দেন এক মাস পর্যন্ত
তারপরে তাই না কোনো এই বাচ্চা ছোট্ট মানুষ কোনো চিকিৎসা ছাড়া তারা ধরত না। তারপরে আমরা এমআরআই সিটি স্ক্যান এক্স রে সোনোগ্রাফি করাইছি। সোনোগ্রাফি রিপোর্ট আসার পরে তারা কইছে ক্যান্সার ধরা পড়ছে এই ত্রিপুরা রাজ্যে, কোনো তার চিকিৎসা হইতো না, বাইরে লইয়া যেত বা। আমার তো কোনো টাকা পয়সা নাই, তারা কেমনে বাঁচাবো? যদি যদি আমার কোনো সরকার তরফ থেকে কিছু সাহায্য করে এই ফুলারেরা বাঁচাতে পারো, সরকার যদি আমার কথা শুনে থাকে আমার সাহায্য করব। প্লিজ আমার একটু সাহায্য করুন আপনারা, আমার পক্ষে আমার বাচ্চাটা বাঁচার সম্ভব নয়। আপনারা যদি সাহায্য করেন আমার এই দিন দুঃখিনী দারিদ্র মহিলা থেকে যদি সাহায্য করেন আমি একটু ধন্যবাদ পাব। সরকার আমারে দেখুন, আমার পক্ষে এই বাচ্চাটাকে বাঁচানো সম্ভব নয়, আমাকে একটু সাহায্য করো। সরকার আমাকে সাহায্য করুন, আমার কোনো কিছু করা সম্ভব নয়।